কপালা দিদি ভাই, তুমি বারবার একই ভুল করছো কেন বলো তো? তুমি ওই একই ভুল বারবার করছো বলেই কিন্তু একইভাবে বারবার হেরে যাচ্ছ। আমি হেরে যাওয়া একদম পছন্দ করি না ঠাম্মি, আই জাস্ট হেট ইট। এই দেখো, তুমি এখনো মাথা গরম করে আছো। আরে বাবা, এত মাথা গরম করলে কি চলে? আমার একটা কথা ভালো করে মাথায় গেঁথে নাও। দ্রোণকে জিততে হলে সেটা হবে একটা যুদ্ধ, আর সেই যুদ্ধে জেতার তোমার হাতে একটাই অস্ত্র, ঠান্ডা মাথায় বুদ্ধির জোর। আমি দ্রোণ আমার সঙ্গে যা যা করছে তারপর মাথা ঠান্ডা রাখা যায় না, জাস্ট যায় না। এই মাথা গরমই তোকে কিন্তু ডোবাচ্ছে অপালা। হ্যাঁ অপালা দিদি ভাই, আমি জানি এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা খুব কঠিন, কিন্তু এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে। এক, মাথা গরম করে দ্রোণকে ছেড়ে চলে যাওয়া, আর দুই, মাথা ঠান্ডা রেখে চিনিকে হারিয়ে দেওয়া। তুমি কোন রাস্তাটা নেবে এখন সেটা একেবারেই তোমার উপর নির্ভর করছে। না না, কাজের মেয়ের কাছে হেরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তুমি কি করেছো জানো? দ্রোণকে আজকে এমন জায়গায় ঠেলে দিয়েছো যে সে আমার কথা অমান্য করছে। আমাকে ঘরে যে কথা দিল, নিচে গিয়ে সে সব কথা অমান্য করলো, কোনো কথাই রাখলো না। জীবনে প্রথম, প্রথমবার দাদু ভাই এমনটা করলো। শুনছো, শুনছো তুমি অপালা? সব সময় তোমার আসবা, প্লিজ ওকে একটু ভালো করে বোঝান তো। সব সময় ওর মাথা গরম, সব সময় মাথা গরম করে একটা গোলমাল করে ফেলবে, তারপর সেইটা সামাল দিতে আমাদের প্রাণষ্ঠা কত। বর্ণালী, মাথা গরম শুধু ওর একার নয়, তুমিও কিন্তু এই বিয়েটা চার চার বার ভেঙে দিয়েছ ওই মাথা গরম করে। শোনো, মাথা গরম করলে বুদ্ধি নাশ হয়, তাই মাথা ঠান্ডা করে কৌশলে পথের কাঁটা দূর করতে হয়। সেটা সবার সামনে অশান্তি করে করা যায় না, সেটা করতে হয় সবার আড়ালে চুপি চুপি। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।